शयनतिका मुख्यमंत्री मुरगीर मांसर दाम 150 টাকার মধ্যে বেঁধে দেওয়ার কথা বলছিলেন। আজ এই মুহূর্তে যদুবাবুর বাজারে মুরগির মাংস কি দরে বিক্রি হচ্ছে? তুমি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ বাসকর্দা, শুনতে পাচ্ছি। বলো। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আধিকারিকদের নিয়ে বৈঠকে সবজি এবং মাংসের দাম বৃদ্ধি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছিলেন যে যদি মুরগির মাংসের দাম এতটা বৃদ্ধি পায়, যদি মুরগির মাংসের এতটা দাম হয় তাহলে সাধারণ মানুষ খাবে কি করে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে মুরগির মাংসের দাম কিন্তু 150 টাকার মধ্যে রাখতে হবে। তার সেই বক্তব্যের পর দুদিন পেরিয়ে গিয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ভবানীপুরের যদুবাবুর বাজারে। একবার সরাসরি যারা এখানে মাংস বিক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিতে চাইবো যে আজকের দামটা ঠিক কি দাদা? আজ তো বুধবার, আজকের দামটা ঠিক কত? আজকে তো দেখুন, কাটা মাংস তো 220 টাকা বিক্রি হচ্ছে আর গোটা বিক্রি হচ্ছে 130 টাকা। গোটা 130 টাকা আর কাটা মাংস 230 টাকা। না না, আমাদের তো কোনো স্টিক পিক তো হয় না দিদি, এই আমাদের মার্কেটের ওপরে হয়, মার্কেট থেকে যেরকম দাম সেরকম হিসাবে বিক্রি করতে হয়। আরো একটু নিচে থেকে কথা বলে নেবার চেষ্টা করবো দাদা, আজকে দাম কত? দাম কাটা হচ্ছে 220 টাকা, গোটা 150 বেচছি। আপনাদের কাছে দাম কমানো নিয়ে কি কোনো রকম কোনো নির্দেশিকা এসেছে? হ্যাঁ, মুরগির মাংসের দাম কমাতে হবে এরকম কোনো নির্দেশিকা কি আপনাদের কাছে এসেছে? যদি পাইকারি রেট যদি দাম কমে তো আমরা কমিয়ে দেবো, আর যদি বেড়ে যায় তো আমরা দিদি কি করতে পারি? বেড়ে গেলে আমাদের বাড়াতে হয়, 10-15 টাকা মার্জিন রেখে আমাদের তো ব্যবসা করতেই হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এখন চিকেনের যা দাম রয়েছে সেই দাম কিন্তু আরও কমাতে হবে, একেবারে 150 টাকার মধ্যে রাখতে হবে। এই বিষয়টা কি আপনারা জানেন? আপনাদের কাছে কি কোনো রকম কোনো কিছু বলা হয়েছে দাম কমানোর জন্য? আমরা যে জানতে পেরেছি দিদি, ওখান থেকে যদি আজকেও বেড়েছে পাইকারি রেটে 3 টাকা, আবার বেড়েছে 114 টাকা হয়েছে, 114 টাকা। আবার ওখান থেকে আমরা নিউ মার্কেট থেকে মাল নিয়ে আসি, তো নিউ মার্কেট থেকে মাল নিয়ে আসি তো ওখানে সাইকেল ভাড়া লাগে, তো একটা মুরগিতে 2 টাকা কিলো হিসাবে পড়ে যায়, তো সেই অনুযায়ী আমরা 10-15 টাকা মার্জিন রেখে দোকানদারি করি। একেবারেই তাই, তুমি যেরকমটা শুনলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেও দাম কিন্তু এখনও কমেনি, বরং আজকে আরও খানিকটা দাম বেড়েছে। আরও একজন মুরগির মাংসের বিক্রেতার সাথে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এবং সবথেকে বড় বিষয়টা যেটা, যে ভবানীপুরের যদুবাবুর বাজার কিন্তু প্রত্যেকটা দিনে সরগরম থাকে, কিন্তু এখনও পর্যন্ত সেই অর্থে যে মাংসের দোকানে ভিড় সেটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। দাদা, আজ তো বুধবার, আজকে চিকেনের দাম কত? আজকে চিকেনের দাম 220 টাকা কিলো নেট মাংস, আর জ্যান্ত ওজন করে নিলে 150 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে 150 টাকার মধ্যে চিকেনের দাম রাখতে হবে, তো আপনাদের কাছে দাম কমানো কোনো নির্দেশিকা বা এই প্রসঙ্গে কি কোনো রকম কোনো নির্দেশ এসছে এখনো? না, এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। আর চিকেনটা আমাদের রেটেডটা আমাদের উপর থাকে না, এটা ফার্মাররাই দাম বাড়ায়, দাম করায়, কমায়। এবার আমরা যেভাবে কিনি আমরা সেইভাবে আমরা বিক্রি করি, এবার ওনারা দাম বাড়াইলে আমাদেরকে বাড়াতে হয়, ওরা কমারে আমরা কমিয়ে দিই। তুমি যেরকমটা শুনলে যে যারা প্রত্যেকটা দিন বিভিন্ন বাজারে মুরগির মাংস বিক্রি করেন, দাম কমানো কিংবা দাম বৃদ্ধি কোনোটাই কিন্তু তাদের হাতে সরাসরি নেই। তারা যেরকমভাবে যে দাম দিয়ে মাংস কিনে নিয়ে আসেন তারা সেই দামের ওপরে ভিত্তি করে, সেই দামের ওপরে নিজেদের লাভ রেখেই কিন্তু তারা মাংসটা বিক্রি করেন। এবং যেরকমটা জানা গেল তিনজনের সঙ্গে কথা বলে যে এখনও পর্যন্ত কিন্তু দাম কমানো নিয়ে কোনো নির্দেশিকা বা দাম কমবে এমন কোনো কিছু আভাস কিন্তু তারা পাননি। এর ফলে সাধারণ মানুষ তাদের কতটা সুবিধা হবে মুখ্যমন্ত্রী এই যে নির্দেশ দিয়েছেন, অবশ্যই এটা কিন্তু বলার কথা। গত কয়েকদিনে আমরা কিন্তু দেখেছি বা গত কয়েক বছর ধরেই আমরা দেখছি যে মুরগির মাংসের দাম কিন্তু ক্রমশ বাড়ছে এবং বিভিন্ন পুজো পার্বণ, বিভিন্ন উৎসবের সময় কিন্তু এই দামটা আরও খানিকটা বেড়ে যায়। অন্যদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ যদি একেবারে কার্যকর হয়ে যায়, যদি 150 টাকার মধ্যেই চলে আসে মুরগির মাংসের দাম, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কিন্তু আরও খানিকটা সুরাহা হবে। শুধুমাত্র এই প্রসঙ্গে তোমাকে বলতে চাইবো যে শুধুমাত্র যে
মুরগির মাংসের দাম বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছিলেন বৈঠক থেকে, তা কিন্তু নয়। অন্যদিকে তিনি কিন্তু আলুর দাম বৃদ্ধি সেটা নিয়েও তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছিলেন যে আলুর দামও কমাতে হবে। তাই সার্বিকভাবে এখনও পর্যন্ত যেরকমটা জানা যাচ্ছে যে তার সেই বক্তব্যের পর কিন্তু 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তবে সেই নির্দেশ যে এখনো পর্যন্ত কার্যকর হয়েছে সেই ছবিটা কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়ছে না। ভাস্কর দা, একটা বিষয় শান্তিকা তোমার কাছে জানতে চাইব। মূলত ওই ডিসেম্বর জানুয়ারি মাসে চড়ুই ভাতিরও একটা প্রচলন আছে বাংলায়, বাঙালিদের মধ্যে, শুধু বাংলা কেন গোটা দেশেই। এই সময়টায় দাম আরও কি বাড়তে পারে, এরকম কোনো সম্ভাবনার কথা মাংস বিক্রেতাদের কাছ থেকে কি জানতে পারো, জেনে নিতে পারো কেমন থাকে দাম? অন্য বছরও কি এইরকমই দাম ছিল, গত বছরও কি এরকমই দাম ছিল? আগামী এক দেড় মাসের মধ্যে দামটা কি কমার কোনো সম্ভাবনা আছে নাকি বাড়তে পারে? একেবারেই তাই, একেবারেই তুমি যেরকমটা বললে যে চড়ুই ভাতির সিজন কিন্তু একেবারে এসে গিয়েছে। এবং কথা বলে নিতে চাইবো যে আগের বার দামটা ঠিক কী ছিল এরকম সময়, দাদা আগের বছর এরকম সময় চিকেনের দামটা ঠিক কতটা ছিল? আগের বারে ছিল 260-270 টাকা কিলো ছিল গেল বছরে, সেই হিসাবে এই বছর একটু দামটা কমে গেছে। যদি আরও দাম কমে যায়, সামনেই তো একেবারে পিকনিকের সিজনটা আসছে, তো দাম কমলে তো আপনাদেরও তো একটা ব্যবসায় প্রভাব পড়বে। দামটা কমলে সে তো নিশ্চয়ই ব্যবসায় প্রভাব পড়বে, হয়তো বাজার দোকানদারি আরও ভালো হতে পারে বা আরও খারাপও হতে পারে, কেন তখন দামটা কমলে বহু মানুষ দাম কমের জন্য চিকেনটা খান। অনেক বাড়িতে আছে যে প্রত্যেক দিনই চিকেন চলে, তবে বাচ্চাদের বা বয়স্ক লোকদের জন্য চিকেন চলে। এবং আমরা আশা করছি যদি বাজারটা একটু ভালো হয়, দোকানদারিটা ভালো হয়, দামটা করলে তো কমলে তো ভালোই হয়, সাধারণ মানুষরাও খেতে পারবে। আমরা আশা করছি যে দামটা কমুক। আরও একটা বিষয়, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 150 টাকার মধ্যে চিকেনের দাম রাখতে হবে, অন্যদিকে আপনারা কি, আপনাদের পক্ষ থেকে কি মনে করা হচ্ছে যে আগামী 1.5-2 মাসের মধ্যে দাম, চিকেনের দাম কমতে পারে নাকি বাড়তে পারে? এখন বলা মুশকিল যে দাম কমবে কি বাড়বে, সেটা বলা মুশকিল, কেন এখন একটা ছোট বাচ্চা থেকে শুরু করে মুরগির খাবারের দাম বহু গুণ বেড়ে গেছে। তো আমরা সেই আশা করি না যে দামটা কমবে, তবু একটা মানুষের ধারণা থাকে যে যদি দামটা কমে তো ভালো। আমরাও চাই দামটা কমলে তাহলে আমাদেরও সুবিধা হয় কি, আমাদের দোকানদারিটা একটু ভালো হয়, বহু মানুষ আসে চিকেন কিনতে, তো আমরা আশা করি একটু দামটা কমুক। একেবারেই তাই, গত বছরের তুলনায় এই বছরে কিন্তু দামটার কিছুটা হলেও হেরফের রয়েছে, অর্থাৎ আগের বছর এই সময় যে দাম ছিল মুরগির মাংসের এই বছর কিন্তু তার তুলনায় কিছুটা হলেও কম। অন্যদিকে বিক্রেতারা যেরকমটা জানাচ্ছেন যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতোই একেবারে 150 টাকার মধ্যেই চলে আসে চিকেনের দাম, সেক্ষেত্রে একদিকে যেরকম সাধারণ মানুষের সুবিধা হবে, আবার অন্যদিকে কিন্তু তাদের ব্যবসার ক্ষেত্রেও একটা সুবিধা হবে বলে তারা জানাচ্ছেন। এবং সবটাই ঠিক কী হতে চলেছে, পরিস্থিতির ঠিক কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু একেবারেই বোঝা যাবে বা সেই বিষয়ে কিন্তু আরও স্পষ্টভাবে বলা যাবে যবে থেকে দেখা যাবে যে প্রত্যেকটা বাজারেই কম বেশি 150 টাকার মধ্যেই মুরগির মাংস বিক্রি হচ্ছে। বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দামও যেরকমটা রাখতে বলেছেন, যে এরকমভাবে আলু বিক্রির কথা বলেছেন সেটাই হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিন্তু বাজারে যে একটা চড়া দাম রয়েছে মুরগির মাংসের সেটা কিন্তু বলাই যায়। ভাস্কর দা, একেবারেই ধন্যবাদ, ধন্যবাদ সহায়তিকা।